নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজ ভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করে নেব। তো ব্যাক পার্টের জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি, এদিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো এখন লেন্থের মাপটি দেখে নেব। এখানে 14 ইঞ্চ লম্বা প্রয়োজন, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপ নিয়ে নেব। এখানে যেহেতু বোট নেক হবে, তো 34 সাইজের ক্ষেত্রে এখানে 7 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। এখানে পয়েন্ট করে নিলাম, এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে। এখান থেকে আর্মহোলের মাপটিও নিয়ে নেব 7 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে, এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এই যে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিচ্ছে। এরপর চেস্টের মাপটি নিয়ে নেব। এখানে 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। তো এখানে একটি পয়েন্ট করে নেব। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। এরপর 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব, একটু উপর থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিলাম। এখান থেকে লম্বার মাপটিও নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি ঠিক এইভাবে মিলিয়ে নেবেন। ঠিক বক্সের মতো হয়ে গেল। এখন এখানে বোট গলার শেপটি দিয়ে নেব, ঠিক এইভাবে দিয়ে নিলাম। এরপর এই যে শোল্ডার লাইন, আর্মহোলের সাইডে এখানে হাফ ইঞ্চ ডাউন করতে হবে। বোট গলার ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাউনটি করে নেবেন, তাহলে ব্লাউজের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর এখান থেকে একটি শেপ দিয়ে নেব। তো এর জন্য এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে। এখন এই যে নিচের সাইড, এখান থেকে 2.5 ইঞ্চে এখানে একটি পয়েন্ট করছি। এদিক থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখন শেপটি দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবার পর একটু ডার্ক করে নিলাম। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনাদের যেরকম শেপ পছন্দ আপনারা সেই মতো শেপ দিয়ে নেবেন। এরপর এখান থেকে টেকিনের জন্য মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন, হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিন। টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব একেবারেই হয় না। ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন আমার 8 ইঞ্চ চলে এসেছে। তো যে মাপটি আসবে তার সঙ্গে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। এখানে দেখুন হাতা কাটিং করব, সেজন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার লম্বাটি রেখেছি 9 ইঞ্চ, হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চ। এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখন স্কেল দিয়ে ঠিক এইভাবে একটি দাগ টেনে নেবেন। এরপর এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে। নেবার পর আলতো হাতে হাতার শেপটি দিয়ে নেবেন। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। এখানে হাতার মুহুরি 11 ইঞ্চ, তো তাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে। এরপর হাতার মিডিলে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এবং এখানে যে আমাদের মেন হাতার পাশের মাপ এই পর্যন্ত,
এখানেও একটু কাট লাগিয়ে নিচ্ছি। এরপর হাতাটিকে খুলে নেব। খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক দুসুদ ভিতর থেকে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকুও কাটিং করে নিচ্ছি। এখানেও আপনারা কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে হাতার এই পাশটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি, এর উপর ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি। এদিক থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে। তো ব্রা কাটের ক্ষেত্রে আপনারা অবশ্যই 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে। এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চ। এখানে একটু ভিতরের দিক থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। তো ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও কলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নেব। তো শোল্ডার লাইন থেকে এখানে 11.75 ইঞ্চ রাখছি। আপনাদের হাইট যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আপনারা 12 ইঞ্চ নিয়ে নেবেন। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখন কটোরির মাপটি দেখে নেব। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। তো প্রথমে 3.4 ইঞ্চে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আবারও বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রেখেছি। টোটাল এখানে কটোরির মাপটি নিলাম 7.8 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, নিলে খুব সহজে আপনারা মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন এখানে মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এই যে নিচের সাইড, এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছে। এটা যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ করেন না কেন, এখানে 1/2 ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চ রাখছি। এখন এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এই 4টি পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটোরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে ঠিক দুসুদ ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখানে আর্মহোল সাইডে ঠিক মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চ। তো 2.5 ইঞ্চে এখানে পয়েন্ট করে নিলাম। এই যে কটোরির পয়েন্ট দিয়েছি, এবার উপর থেকে 5.5 ইঞ্চ রাখছি। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটোরির শেপটি দিয়ে নিতে পারেন। তো এখানে আমি 5.5 ইঞ্চ রেখেছি। এখন খুব সহজেই এইভাবে 3টি পয়েন্টকে মিলিয়ে দেবেন, দিলে কটোরির শেপটি চলে আসবে। এরপর এদিকে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, তো এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটোরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটোরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি একটু মিলিয়ে নিচ্ছে। এখান থেকে ঠিক 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। নেবার পর ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। এরপর এই যে সাইড পার্টটি রয়েছে এর জন্য মাপ নিয়ে নেব। তো কটোরির যে নিচের পার্ট থাকবে এখান থেকে ঠিক 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এবার পর স্কেলটিকে একটু হেলানো করে বসিয়ে ঠিক এইভাবে দাগটি দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এরপর যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেব। এখন দেখুন এই যে শেপ দিয়েছি এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 34 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন,
আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।